हेलो फ्रेंड्स, वेलकम टू एमपी क्रिएशन एमएसएल। तो आज के अब एक नतून वीडियो निये चले एसेछि। तो आज के चैलेंजे की कि आछे बोले दी आमी। एखाने आछे काटा माछेर झोल, एखाने आछे चिंगड़ी माछेर डालना, और एखाने आछे चाटनी, और एखाने भात। ताहले चैलेंज शुरू करा जाक। रेडी, थ्री टू वन स्टार्ट। देखी शेष पर्यंत की है। ना
মাঝে মাঝে একটু কথা বলো বন্ধুদের সঙ্গে। শেষে গিয়ে দেখা হবে বন্ধু, এখন মাঝপথে রয়েছি, চলছি। মাছ খেলে আমি হেরে যাবো, সে মাছটা আমি খেয়ে নিয়েছি, তার চেষ্টা চলছে। কাটা মাছে কাটা থাকে তো, সেটা আগেই করে নিয়েছে। আমি জিতে গেছি আজকে পুরো। তাহলে বন্ধু ও খাক আস্তে আস্তে, আর তারপরে আমি এসব পরিষ্কার করে আবার চলে আসছি শাস্তি নিয়ে। আজকে শাস্তিটা খুব মজাদার, আপনারা দেখতে থাকুন। তো আপনারা তো দেখেছেন কে জিতেছে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। তা আমার খুবই আনন্দ হচ্ছে, তা শাস্তি স্বরূপে আমি ওকে দিয়েছি। আজকে একটা ওকে কবিতা শোনাতে হবে। কবিতা তো এক সময় চর্চা ছিল, মুখস্থও ছিল, তা এখন তার অত মুখস্থ নেই, সেই জন্য আমি মোবাইলে রয়েছে দেখে কিছুটা পাঠ করে শোনাচ্ছি। সবটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ কিছুটা। চলুন, আমাদের সবারই পরিচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছি উপেন এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখে মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানত হে করেছি বাগানখানা, পেলে দুই বিঘে প্রস্থ ও দীঘে সমান হইবে টাঙা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ বক্ষে গরিবের পিঠে কানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায় বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রোর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার খাতে।
এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিন ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16 একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা বধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশন নিজ গ্রামে কুমারের বাড়ি দক্ষিণে ছাড়ি রত্তলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছুন এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলাটা ভূমি যখন যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল ফুল শাক পাতা আজি কোন রীতে কার ভুলাইতে ধরছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাবেই গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন আদর ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুদাহারা সুদার আসি যত হাসো আজি যত সাজো ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিক চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যোষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়ায় বার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল সা শাখা দুলায়া গাছে দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় যমদূত প্রায় কোথা থেকে এলো মালি ছুটি বাঁধা সুরে সত্তম সুরে পাড়িতে লাগিল গাড়ি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি করল চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধতিরিকণ মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ধন্যবাদ খুব সুন্দর হয়েছে কবিতাটা দেখলেনই আপনারা তা আমাদের শাস্তিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো চলে বন্ধু আজকে এইটুকুই আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থাকবেন কোভিড কালে সবাই সুস্থ থাকবেন বাড়িতে থাকবেন টাটা বন্ধু